সুপ্রভাত বন্ধুরা আজ হলো চব্বিশে মে মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এক চাঞ্চল্যকর ঘটনা হাইলাকান্দিতে নিজের শিশু পুত্রকে নদীর জলে বাসিয়ে দিলেন মানসিক ভারসাম্যহীন এক মা তীব্র চাঞ্চল্য হাইলাকান্দিতে শোকস্তব্ধ স্তব্ধ মনাসরা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে নতুন রূপে স্নাতক স্নাতকোত্তর উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতির প্রয়োগ আগামী শিক্ষাবর্ষ থেকে কলা বিজ্ঞান বাণিজ্য উঠে যাচ্ছে বিষয়ে বাছাইয়ের স্বাধীনতা পড়ুয়াদের তিন বছরের স্নাতক পাঠ্যক্রমে প্রথম বর্ষ শেষ হলে সার্টিফিকেট দ্বিতীয় বছর শেষে ডিপ্লোমা তিন বছর শেষ হলে ডিগ্রি সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে হিমন্ত কেন পৃথিবীর শক্তি বিলুপ্ত করতে পারবে না বললেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি শহরে আবার নিশি কুটুম্বের হানা হাইলাকান্দি শহরে টাকা সোনার গয়না হাতিয়ে নিল নিশি কুটুম্বের দল আজ থেকে শিলচর হাফলং রুটে চলবে হালকা যানবাহন খুলল জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়ক ফোর লেনের সর্বোচ্চ গতি একশো কিলোমিটার যানবাহনের গতিবেগ নির্ধারিত মন্ত্রিসভায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে ওকে লুইচ গেট দুশ্চিন্তা বাড়াচ্ছে গ্রাম কাসারের বিপদসীমার নিচে বইছে বরাক তবে শিলচর শহরের একাধিক এলাকায় বাড়ছে জল বিস্তারিত থাকবে প্রতিবেদনে গুণোৎসবের আগে হাইলাকান্দি জেলার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাল হকিকত দেখে সরব হলেন এজে ওয়াইসিপির কেন্দ্রীয় নেতা কবির পেট্রোল সস্তা হওয়ার পরে আরও এক ভালো খবর সর্ষের তেলের দামে মেগা পতন। চলতি বছরের ত্রিশ মে পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত বাড়ল নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বিস্তারিত থাকবে প্রতিবেদনে চন্দ্রপুর দাসপাড়ায় কমর জল বহু পরিবার জলের মধ্যে দিন কাটাচ্ছেন এবং শেষ খবরটি গ্রামে হচ্ছে ক্যান্সার হাসপাতাল জমি পরিদর্শন করলেন ডক্টর রবি কান্নান উপকৃত হবেন করিমগঞ্জ হাইলাকান্দি মিজোরাম সহ ত্রিপুরার রুগীরা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক চাঞ্চল্যকর ঘটনা এক মা তার শিশু পুত্রকে নদীর জলে বাসিয়ে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে এই খবরকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার মনাসরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জোর চর্চা চলছে ঘটনার বিবরণে জানা গেছে মানসিক বিকারগ্রস্ত ওই মা নিজের হাতে শিশু পুত্রকে জলে ভাসিয়ে দেওয়ার খবর চাউর হতে হইচই পড়ে যায় হাইলাকান্দিতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার লালা থানার মনাসোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকা সূত্রে জানা গেছে মনাসরা চা বাগানের বাসিন্দা চম্পা মুদি রবিবার তার এক বছরের শিশু পুত্রকে নিয়ে আয়নাখাল বাজার এলাকার মরা দলেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে শূন্য হাতে বাড়ি ফিরে আসেন এ নিয়ে তার পরিবারের লোকেরা শিশুপুত্রের খবর জানতে চাইলে তিনি পরস্পর বিরোধী কথা বলতে থাকেন এতে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদীর জলে সেই শিশু পুত্রকে সন্ধানে নেমে পড়েন এদিকে স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সদস্য রাজকুমার নুনিয়া এ ব্যাপারে পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিকুজ শিশু পুত্রের সন্ধান চালায় স্থানীয় গ্রামরক্ষী বাহিনী এবং গ্রাম পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে লালা পুলিশ মধ্যরাত পর্যন্ত নিকুজ শিশু পুত্রটির সন্ধান চালালেও কোনো হদিশ বের করতে পারেনি কলেজ পর্যায়ে কলা বিজ্ঞান বাণিজ্য শাখার ধারণাটাই বদলে যাচ্ছে ছাত্রছাত্রীরা নিজেদের মতো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে কেউ চাইলে ইতিহাসের সঙ্গে পদার্থবিদ্যা কিংবা ভূগোলও পড়তে পারে অনায়াসে ডিগ্রি লাভের জন্য তিন বছর যে পড়াশোনা করতেই হবে এরও বাধ্যবাধকতা থাকছে না স্নাতক পর্যায়ে এক বছর পড়লেই সার্টিফিকেট বছর সম্পূর্ণ হলে পাওয়া যাবে ডিপ্লোমা তিন বছর সম্পূর্ণ করলে স্নাতক হওয়া যাবে তাছাড়া এক বছর বা দু বছর পর কেউ কলেজ সেরে দিতে বাধ্য হলে পরবর্তীতে ফিরে এসে ডিগ্রি ডিপ্লোমা শেষ করার সুযোগও থাকছে সব কিছু ঠিকঠাক রইলে আগামী শিক্ষাবর্ষ থেকে এই নতুন ব্যবস্থা চালু করতে চলেছে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ভারতবর্ষ থেকে মাদ্রাসা শব্দটিকে বিলুপ্ত করা উচিত বলে মন্তব্য করা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গর্জে উঠলেন গোবিন্দপুরী সদ্য মিডিয়ার সামনে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন মানবাধিকার লঙ্ঘন করে মুসলমান বাচ্চাদের মাদ্রাসায় পাঠানো হয় তার এই সব মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা সাঈদ গোবিন্দপুরী তিনি বলেন মাদ্রাসায় মানবতার পাঠ দেওয়া হয় একজন আদর্শবান মানুষ তৈরি করা হয় মাদ্রাসায় গোবিন্দপুরী হুঙ্কার দিয়ে বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যুগ যুগ ধরে চলে আসছে এবং ভবিষ্যতেও থাকবে হিমন্ত কেন পৃথিবীর কোনো শক্তি মাদ্রাসা বিলুপ্ত করতে পারবে না বললেন গোবিন্দপুরী হাইলাকান্দি শহরে আবার নিশি কুটুম্বের হানা নগদ অর্থসহ গয়না খোয়ালেন এক গৃহকর্তা রবিবার রাতে শহরের আশ্রম রোডে এই চুরির ঘটনা ঘটে এ নিয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ সোমবার তদন্তে নামলেও দরপাকরের কোনো খবর নেই জানা গেছে হাইলাকান্দি শহরের আশ্রম রোডে চঞ্চলপালের বারাটে গড়ে এই চুরির ঘটনা ঘটে ওই গড়ে সুজিত দেব নামে সর্বশিক্ষার এক কর্মচারী এবং তার স্ত্রী রমাদেব বারাটে হিসাবে তাকেন রমাদেব শহরের ২৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী উভয়ে রবিবার সন্ধ্যায় তাদের বিবাহিত কন্যার বাড়িতে গিয়েছিলেন ঘটনার বিবরণ দিতে গিয়ে সুজিত দেব জানান মেয়ের বাড়ি থেকে রাত নটা নাগাদ ফিরে এসে দেখতে পান গড়ের মেন দরজা বাঙ্গা এরপর গড়ে প্রবেশ করে দেখেন বেতরের সব কিছু তসনস আলমারি বাঙ্গা রমাদেবীর বিয়ের সাতবরী গয়নাসহ পঞ্চান্ন হাজারের মতো নগদ অর্থ গায়েব এর মধ্যে পনেরো হাজার টাকা অঙ্গনওয়াড়ি শিশু খাদ্যের জন্য ব্যাঙ্ক থেকে তুলে এনেছিলেন তিনি সেই টাকাও উদাও জাতীয় মহাসড়ক পূর্ত সড়ক ও শহর এলাকায় গাড়ির সর্বোচ্চ গতিবেগ নির্ধারণ করে দিল সরকার বিভিন্ন ধরনের যানবাহনের গতিবেগ হবে ভিন্ন ফোর লেন জাতীয় সড়কে সর্বাধিক আট আসনের বেসরকারি গাড়ি চলবে সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় কিন্তু পূর্ত সড়কে গতি হবে ঘন্টায় সত্তর কিলোমিটার পুরো এলাকায় আরও কম ষাট কিলোমিটার গতিতে তবে যাত্রীবাহী যানবাহনের গতিবেগ আরও কম হবে সোমবার এই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে সোমবার সময়ের আগে খুলে গেল জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়ক তেমনি খুলে গেছে হারাঙ্গা যাও কাসারের বালাসরা সড়কও এতে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেললেন যানবাহনের মালিক ও চালকরা তেমনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই রুটে যাতায়াত করা যাত্রীরাও সোমবার একটি ক্রুইজার হারাঙ্গাজাও থেকে সফল রান করেছে হাফলং পর্যন্ত ক্রুইজারটি ফের কোনো বাধা ছাড়াই হারাঙ্গাজাও ফিরেও গেছে এই খবরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ডিমাহাসাও জেলার জেলাশাসক নাজরিন আহমেদ তিনি জানিয়েছেন এই সড়কপথ জ্বর বৃষ্টিতে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছিল যাই হোক সোমবার থেকে সড়কপথটি খুলে যাওয়ায় আমি খুব খুশি আজ থেকে শিলচর ও হাফলংয়ের মধ্যে চলবে হালকা যানবাহন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে জিনিসপত্রের দাম নিত্য সামগ্রীর দাম বৃদ্ধিতে রীতিমতো অস্বস্তিতে সাধারণ মানুষ তারই মাঝে দেখতে পাওয়া যাচ্ছে আশার আলো জ্বালানির পর এবার কাচ্চিগানি তেলের দামে বড়সড় পার্থক্য এসেছে ইন্দোনেশিয়ার থেকে আমদানি হওয়ার পর থেকে দাম কমেছে বিদেশের বাজারে ক্রমশই বোর্জ তেলের দাম বৃদ্ধি হচ্ছে এটি দেখার পরে ইন্দোনেশিয়া আবার রপ্তানি শুরু করার পর থেকে দেশীয় বাজারে এর প্রভাব ব্যাপকভাবে পড়েছে গত সপ্তাহে তেল ও তৈল বীজের দামের ক্ষেত্রে একটি নিম্নমুখী পতন দেখতে পাওয়া গিয়েছিল এর ফলে কাচিগানি সরষের তেল চল্লিশ টাকা পর্যন্ত সস্তা হয়েছে বিপদসীমার নিচে বইছে বরাক নদীর জলস্তর ফলে স্বস্তি ফিরল কাসারে একই সঙ্গে বন্যা কবলিত এলাকা থেকে ধীরে ধীরে নামছে জল কিন্তু বিপরিচিত্র শহর ও শহরতলী এলাকায় সোমবার রাত পর্যন্ত শহরের বেশ কয়েকটি এলাকায় জল বেড়েছে তবে বেতুকান্দিতে বাদ বাঁধ কেটে দিয়েছেন ভুক্তভোগীরা ফলে দ্রুত উন্নতি হচ্ছে শহরের একাংশ এলাকাসহ বেশ কয়েকটি গ্রামের যদি ফের বরাকের জল বাড়ে এই খাটাবাদের জন্য বিপদ নিশ্চিত গুটা শিলচরের নেট পরীক্ষায় আবেদন করা নিয়ে সোমবার নতুন নির্দেশিকা জারি করল ইউজিসি সেক্ষেত্রে অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে নেটের দুই হাজার একুশের ডিসেম্বর এবং দুই হাজার বাইশের জুন সার্কুলের জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ চলতি বছরের ত্রিশ মে পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে ইউজিসি শিলচরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে জল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ বাড়ছে কাটাল রোডের চন্দ্রপুর দাসপাড়া এলাকার শতাধিক পরিবার বন্যার জলে প্লাবিত হয়ে আছেন। এই এলাকার আশেপাশে কোনো আশ্রয় শিবির না থাকায় অনেক পরিবার জলের মধ্যে কোনো মতে দিন কাটাচ্ছেন এই দুর্যোগ সময়ে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম চৌধুরীর নিজের দুতলা বাড়িতে পনেরোটি পরিবারকে আশ্রয় দিয়েছেন গুণোৎসবের আগে হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের খেয়াল খুশি মতো চলা এবং অব্যবস্থার জন্য প্রতিবাদে সরব এজেওয়াইসিপির ওয়াইসিপির কেন্দ্রীয় নেতা কবির লস্কর এ উপলক্ষে সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ জে ওয়াইসিপির কেন্দ্রীয় নেতা কবিরুদ্দিন লস্কর জানান গুণোৎসবের আগেও হাইলাকান্দি জেলার বেঙ্গে পড়া শিক্ষা ব্যবস্থার হাল ফিরছে না স্কুল পরিদর্শক স্কুল পরিদর্শন না করায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের খেয়াল খুশি মতো চলছে স্কুল এবার শেষ খবরটি রোগমুক্ত সমাজ গঠনে মানুষের মধ্যে সর্বাগ্রে সচেতনতা গড়ে তুলতে হবে ক্যান্সার মানেই শেষ নয় ক্যান্সার থেকে বাঁচতে হলে নেশা সামগ্রী ত্যাগ করার পাশাপাশি শরীর চর্চা করতে হবে রবিবার গ্রামে কাসার ক্যান্সার হাসপাতালের তত্ত্বাবধানে মিনি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার জন্য জমি পরিদর্শন করতে এসে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন কাসার ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর তথা পদ্মশ্রী ডক্টর রবি কান্নান তিনি আরও বলেন আমি আজ গ্রামে আশ্রম কমিটির কাছে জমির জন্য বিক্ষা চাইতে এসেছি সমাজের প্রতিজন মানুষের সাহায্য সহযোগিতায় এখানে এই হাসপাতালটি গড়ে উঠলে করিমগঞ্জ হাইলাকান্দি সহ ত্রিপুরা এবং মিজোরামের মানুষ এখানে এসে চিকিৎসা করাতে পারবেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন